আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকের এই বরিশালের সমাবেশে এসে আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের সেই 7ই মার্চের ভাষণের কথা মনে পড়ে গেল, যে আমারও আজকে তার মতো বলতে ইচ্ছা করছে যে আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা সবাই স্লোগান দিচ্ছেন, করতালি দিচ্ছেন, আপনারা এত লোক এসেছেন তো তাহলে আমার দুঃখ থাকবে কোথায়? আমার দুঃখ এবং আফসুস এই জায়গাটাতে যে আজকে বৃহত্তর বরিশাল হিসাব করলে তো আমি এই বরিশালের সন্তান। আমি আজকে এই কনভেনশন সেন্টারে এসেছি বিভাগীয় প্রতিনিধি সভা, এটা কর্মী সভা নয়। আমাদের যে বিভিন্ন অঙ্গ সংগঠন এবং মূল দলের যারা দায়িত্বে আছেন তাদের সাথে আগামী নির্বাচন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মত বিনিময় করতে এসেছি, তাদেরকে দিক নির্দেশনা দিতে এসেছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বিভিন্ন উপজেলার ভাই বন্ধুরা যখন বরিশালে আসার আগ্রহ প্রকাশ করেছে তাদের সাথে আরো দু চারজন মানুষ যাদের দেখার আগ্রহ আছে, দেখতে চায়, তারা আসতে চেয়েছে। তারা অনেক জায়গায় বাস মিনিবাস করে তারা আসতে চেয়েছিল, অ্যাডভান্স টাকাও দিয়েছে। কিন্তু দুঃখ এবং পরিতাপ এইখানে যে আমার এলাকার, আমার জেলা, আমার বিভাগ, আমার উপজেলার কিছু দুর্বৃত্ত, কিছু অসৎ, কিছু চোর, বাটপার, বদমাইশ, ওরা বাস আটকে দিয়েছে, ওরা বাস আটকে দিয়েছে, ওরা সেই বাস আসতে দেয়নি, এমনকি যে টাকা নিয়েছে সেই টাকাও ফেরত দেয়নি। খুব আফসোস হয়, এরা নেশার গড়ে বুঁদ হয়ে আছে, এরা মাদকে মাতাল হয়ে আছে, এরা বুঝতে পারছে না এদের সময় শেষ হয়ে এসেছে। এক মাঘে শীত যায় না, যে নদীতে জোয়ার আসে সে নদীতে ভাটাও হয়। কাজে আজকে যারা ধরাকে সরা জ্ঞান মনে করছেন তাদেরকে সাবধান করে দিচ্ছে, ভালো হয়ে যাও, তাদেরকে সতর্ক করে দিচ্ছে মানুষ হও। আমরা বলেছি এই 50 বছরে এই বাংলাদেশে যে মারামারি হানাহানি রক্তের রাজনীতি চলেছে, আমরা তরুণ প্রজন্ম এই রাজনীতিকে ধুলায় মিশিয়ে দিয়ে নতুন ধারার রাজনীতি দেশে প্রতিষ্ঠা করবো। বেশি শক্তি অস্ত্রের মহড়া আমাদের রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য নয়। আমাদের রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য মানুষের মধ্যে সহনশীলতা, সহমর্মিতা প্রতিষ্ঠা করা। আমাদের রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য জনগণের অধিকার প্রতিষ্ঠা করা, যেটা আমাদের স্লোগানের মধ্যে দিয়েই আমরা ইতিমধ্যেই ব্যক্ত করেছি। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, জনতার অধিকার আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার আমাদের অঙ্গীকার, জনতার অধিকার। এটাই আমাদের রাজনীতি, জনগণের অধিকার প্রতিষ্ঠা করা এবং জনগণের রাষ্ট্র কায়েম করা। 1971 সালে এই দেশের লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, শুধুমাত্র একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড পেয়েছি। কিন্তু আমাদের যে আকাঙ্ক্ষা ছিল স্বাধীনতার ইচ্ছে, মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে সাম্য মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ইনসাফের কথা বলা হয়েছে, সমাজের মানুষের মধ্যে বৈষম্য নিরসনের কথা বলা হয়েছে। কিন্তু আজকে দেশের 5% মানুষের হাতে দেশের 95% সম্পদ জিম্মি, আর বাকি 5% মানুষের হাতে, আপনার বাকি 95% মানুষের হাতে মাত্র 5% সম্পদ। আমাদের বাংলাদেশে আপনারা জানেন, সবাই বুঝতেছেন, শুনতেছেন, ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, গুগলে সব কিছু সার্চ দিলে পাওয়া যায়। আমাদের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সরকার গত 13 বছরে
তারা সব সময় বলেছে তারা দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে তারা উন্নয়নের রোল মডেল এই সেই বলেছে গত কয়েক সপ্তাহ আগে প্রধানমন্ত্রী গণভবনে মন্ত্রী পরিষদের বৈঠকে দুইটা মিটিং এ তিনি স্পষ্টভাবে বলেছেন দেশে দুর্ভিক্ষ আসছে দেশে দুর্ভিক্ষ আসছে আপনারা কিচ্ছুতা সাধন করুন পরিমিত ব্যয় করুন কিছুদিন আগে যেহেতু গরম ছিল বিদ্যুৎ এবং জ্বালানির সংকটে লোডশেডিং এর কারণে জনজীবন যখন বিপর্যস্ত তখন তারা বলেছে যে এই কয়েকটা দিন অপেক্ষা করুন আমরা সংকট কাটিয়ে উঠতে পেরেছি কিন্তু তার কিছুদিন পরেই আমরা দেখলাম প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তিনি বলছেন ব্যবসায়ীদের সাথে একটা মিটিং এ আপনারা কান্নাকাটি যতই করেন রিজার্ভ নাই গ্যাস বিদ্যুৎ আমরা পাবো না এমনকি তিনি সেই মিটিং এ বলেছিলেন এমনও হতে পারে দিনের বেলা বিদ্যুৎ বন্ধ রাখতে হবে অথচ শতভাগ বিদ্যুতের তথাকথিত উৎসব করেছে হাতির চিলে কনসার্ট করে কয়েকশো কোটি টাকা খরচ করে উন্নয়নের মহাসড়কের কথা বললেন এখন কেন দুর্ভিক্ষের কথা বলছেন মাত্র 47,000 কোটি টাকা ঋণের জন্য IMF এর পা ধরাধরি শুরু করেছে মাত্র 47 কোটি টাকা আর আমাদের ফরিদপুরের এক ছাত্রলীগ নেতা 10,000 কোটি টাকা পাচার করেছে এই সরকারের আশীর্বাদ পুষ্ট একজন পিকে হালদার 10,000 কোটি টাকা পাচার করেছে তাহলে মাত্র দুইজনে 20,000 কোটি পাঁচজনে 50,000 কোটি IMF এর ঋণের পিছে আমাদের ঘোড়া লাগে লাগে না এই দুইটা তো নমুনা গত 13 বছরে এই সরকারের নেতা কর্মীরা 14,00,000 কোটি টাকা পাচার করেছে শেখ মুজিবুর রহমান সাহেব যেমন বলেছিলেন 23 বছরের ইতিহাস অত্যাচার নির্যাতন শোষণ নিপীড়নের ইতিহাস আমরা বলতে পারি আওয়ামী লীগের 13 বছরের ইতিহাস গুম খুন হত্যা চাঁদাবাজি নৈরাজ্যের ইতিহাস শেখ সাহেব যেমন বলেছিলেন আজ বাংলার মানুষ মুক্তি চায় আমরা আজকে বলতে চাই আজ বাংলার মানুষ আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি চায় আজ বাংলার মানুষ গুম খুন থেকে মুক্তি চায় আজ বাংলার মানুষ তার ভোটাধিকার চায় এতদিন বিভিন্নভাবে রাজনৈতিক দলকে বিভক্ত করে রেখেছে প্রশাসনের ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাই গত 1.5 মাস ধরে তারা মোটামুটি নিরপেক্ষ ভূমিকা পালন করছে আর প্রশাসনের ভাই বোনদেরকে বলবো এইভাবে নিরপেক্ষ থাকুন র‍্যাবের কপালে কি কলঙ্কের দাগ লেগেছে আপনারা দেখেছেন বাংলাদেশ যখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে আপনার আমার জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায় পরিচালিত ট্রেনিং দেওয়া সেই বাহিনী আধুনিক বাহিনী র‍্যাব আন্তর্জাতিকভাবে ব্ল্যাকলিস্টেড হয়েছে কেন গুম খুন মানবতা বিরোধী অপরাধের কারণে র‍্যাব এই গুমখুনকে আপনার আমার জন্য করেছে শেখ হাসিনার কে ক্ষমতায় রাখার জন্য বিনা ভোটে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য এই গুমখুন করেছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে এখন পশ্চিমারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক নাগরিকদের হয়রানি মানবাধিকার লঙ্ঘন গণতান্ত্রিক অধিকার সভা সমাবেশে হামলা মামলার বিরুদ্ধে যখন তারা সোচ্চার হয়েছে এখন প্রশাসন কিছুটা ব্যাক ফুটে যেতে বাধ্য হয়েছে তারা এমনি এমনি যায় নাই 2 মাস আগেও কিন্তু এইভাবে সভা সমাবেশ করা যায় নাই ব্যাক ফুটে যেতে বাধ্য হয়েছে যখন বিদেশি অ্যাম্বাসেডর এখন বলছেন তারা পৃথিবীর কোনো দেশে শুনে নাই পুলিশ প্রশাসন ছাত্রলীগ যুবলীগ সরকারি দল আগের রাতে ব্যালট বাক্স ভরে রেখে এখন আগামীতে তারা বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় এখন সরকার টেনশনে পড়ে গেছে যে কারণে বিএনপিকে এই যে বিভাগীয় সমাবেশ করতে দিচ্ছে এমনি এমনি না বহুত চাপে আছে সেই কারণে আপনাদেরকে বলছি 14 এবং 18 সালের মতো বিনা ভোটে ডাকাতির নির্বাচন বাটপাড়ি নির্বাচন এই বাংলাদেশে এই সরকার আর করতে পারবে না যদি এই সরকার করে আমরা তাদেরকে প্রতিহত করব বেঁচে থাকতে আমার ভোট অন্য দিয়ে দেবে এমন কাউকে আস্ত রাখবো না সহজ কথা আমার ভোট আমি দেব
যাকে খুশি তাকে দেব গত 13 বছর আমাদেরকে এই ভোটাধিকার থেকে বঞ্চিত করে আমাদেরকে রোহিঙ্গাদের মতো বানিয়েছে আজকে ভোটাধিকার প্রতিষ্ঠায় আপনাদেরকে জেগে উঠতে হবে নিজেদের অধিকার বুঝে নিতে হবে এই বরিশালের সন্তান মেজর জলিল মুক্তিযুদ্ধের অন্যতম জীবন্ত কিংবদন্তি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে ইতিহাস থেকে আওয়ামী লীগ ব্ল্যাকআউট করে দিয়েছে আওয়ামী লীগের ইতিহাস একদলীয় ইতিহাস আওয়ামী লীগের ইতিহাসে ভিন্ন মতের মানুষের অবদান স্থান পায় না যেমনি ভাবে পায় নাই মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা সংগ্রামের অন্যতম নায়ক জিয়াউর রহমানের কথা যেমনি ভাবে পায় নাই মেজর জলিলের কথা যেমনি ভাবে পায় নাই এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান সাহেব যাকে পাশে সালাম করত সেই ভাষানি এই আওয়ামী লীগের ইতিহাসে নাই দল প্রতিষ্ঠা করলো ভাষানি আজকে ভাষানির মৃত্যু জন্মদিনটাও আওয়ামী লীগ ক্ষমতায় রাষ্ট্রীয়ভাবে পালন করে না শেখ মুজিবুর রহমান সাহেবের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা ভালোবাসা আছে আমি একটা কথা বলেছি 72 এর আগ পর্যন্ত দেশ স্বাধীনের আগ পর্যন্ত তার যে অপসীম সংগ্রামী ভূমিকা আমি সেই ভূমিকার কারণে তাকে স্যালুট করি আজীবন রেসপেক্ট করব কিন্তু স্বাধীন দেশে তার কিছু কর্মকাণ্ড ছিল যেগুলো জনগণের বিরুদ্ধে কিছুটা ছিল যেমন মাত্র 11 মিনিটের পার্লামেন্টে সমস্ত রাজনৈতিক দল বিলুপ্ত করে বাকশাল নামক একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা গণতন্ত্রকে হত্যা করে এইটা আমরা মেনে নিতে পারি না এটা কোন দেশপ্রেমিক মানুষ মেনে নিতে পারে না চারটা পত্রিকা ব্যতীত সমস্ত পত্রিকা ব্যান করেছিল এইটা আমরা মেনে নিতে পারি না এই বঙ্গবন্ধুকে তৈরি করেছে এই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এই বরিশালের সন্তান আপনার ইত্তেফাকের মানিক মিয়া কাজী বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য রাজনীতিতে এই দক্ষিণবঙ্গের যে ভূমিকা আপনারা যদি আমার সাথে থাকেন সেই ভূমিকা আমরা পুনরুদ্ধার করব আজকে দক্ষিণবঙ্গের অন্যান্য দলের যারা রাজনীতি করেন দক্ষিণবঙ্গে যারা রাজনীতি করেন অন্যান্য দল আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি যে যে দল করেন তাদেরকে আজকের এই প্রোগ্রাম থেকে দেশের জন্য দেশের মানুষের জন্য সমাজ রাষ্ট্রের জন্য আমাদের পক্ষ থেকে রাজনৈতিক ঐক্যের ডাক দিচ্ছি রাজনীতি করবেন এদেশে একটা গণতান্ত্রিক দেশ প্রতিটি নাগরিকের রাজনীতি করার অধিকার আছে সংবিধান দেশের পরিচালনার যে বিধিবিধান সেই সংবিধান আপনাকে নিরস্ত্র সমবেত হয়ে মিছিল মিটিং করার অধিকার দিয়েছে পুলিশ ভাইদেরকে বলবো দয়া করে সংবিধান অবমাননা করে জনগণের গণতান্ত্রিক সভা সমাবেশে বাধা দিয়ে বেআইনি কাজ করবেন না সারা দেশের প্রশাসনের ভাই বোনদেরকে বলবো আপনারা শুধুমাত্র পর্যবেক্ষণ করেন খুব দ্রুত সময়ের মধ্যেই ক্ষমতার বাতাস উল্টে যাবে আপনারা এতদিন যা করেছেন আমরা বুঝি চাকরি বাঁচানোর জন্য প্রমোশনের জন্য নানাভাবে এই সরকার আপনাদেরকে দিয়ে বেআইনি কাজ করিয়েছে এবং করাচ্ছে কিন্তু এতদিন যা করেছেন করেছেন এখন অন্তত আপনাদের বিবেককে জাগ্রত করুন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে লক্ষ লক্ষ টাকার চাকরির বেতনের চাকরির সুযোগ পায় ঠেলে দিয়ে দেশের পরিবর্তনের জন্য দেশের রাজনীতির পরিবর্তনের জন্য আজকের এই তরুণ সমাজকে নিয়ে রাজনীতিতে এসেছি শুধুমাত্র ছাত্র যুবক তরুণরাই নয় পাশেই দেখতে পাচ্ছেন বাংলাদেশের সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার অধ্যাপক ডাক্তার হাবিবুর রহমান সাহেব আছেন আমাদের